সবসময় বলি হায়াত মওত আল্লাহর কাছে, এবং জীবন শঙ্কা না আমার ব্যাপারে। এরই মধ্যে আমি বলবো যে এরই মধ্যে অনেক ধরনের ষড়যন্ত্র চলেছে আমার খাবারের মধ্যে, বিষ মিশানো থেকে শুরু করে রুমে সাপ রাখা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্ল্যান প্রোগ্রাম কিন্তু হয়ে গেছে, এবং আল্লাহর রহমত কোনো না কোনোভাবে আমি মানে কি বলবো যে আমি বেঁচে আছি। জ্ঞানত বা সজ্ঞানে সচেতন অবস্থায় আমি কোনো দুর্নীতি অন্যায় করি নাই, আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। অন্যরকম ফিলিংস, অন্যরকম অনুভব এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অবশ্যই ভালো লাগা এবং অনেক বড় দায়িত্ব আমার সামনে আরও রয়ে গেছে, সব কিছু মিলিয়েই মিশ্র একটা অনুভূতির মধ্যে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আমি যেন সুস্থ অবস্থায় আবার প্রতিষ্ঠান চালাতে পারি। এবং আপনারা জানেন ঢাকা শিক্ষা বোর্ডের রিট আপিল অ্যান্ড আর্বিট্রেশন সবচেয়ে মানে বড় এবং মারাত্মক রকমের একটা শুনানি বা ওই আপিলের জায়গাটা, 12 জন বিচারক ছিলেন সেখানে, এবং আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যার ছিলেন, সভাপতি স্যার ছিলেন এবং ছিলাম মুখোমুখি সব ধরনের প্রশ্নের সাথে সাথে তারা ডকুমেন্টস চেয়েছে। আমার 5টা অভিযোগের বিরুদ্ধে কোনোটাই ডকুমেন্টস তারা শো করতে পারেনি, কিন্তু এটার সাপোর্টিংয়ে বা কাউন্টার দেওয়ার জন্য যা যা ডকুমেন্টস প্রত্যেকটাই আমার কাছে ছিল। আর সবচেয়ে বড় কথা, আমি জ্ঞানত আমি অন্যায় করি নাই এই মনোবলটুকু আমার ছিল। আর ব্যক্তিগত জীবনে অবশ্যই এর প্রভাব তো পড়েই, কারণ আমি সত্যিকার অর্থে সকালবেলা যেহেতু আমার স্কুলটা 2 শিফটের, প্রভাতী এবং ডে শিফট দুটেই আছে, সেই হিসাবে স্কুল এবং কলেজ পুরাটার দায়িত্বে আছি। আমার প্রতিদিনের রুটিন কাজের মধ্যে আমি কিন্তু ভোর 6:30 থেকে 7:45 মধ্যে আমি প্রতিষ্ঠানে উপস্থিত হই, এবং কখনোই মাগরিবের নামাজ না পড়ে আমি এখান থেকে বেরোতে পারি না। সত্যিকার অর্থে যখন কোথাও আগুন লাগে, আগুনের আঁচ কিন্তু পাশের বাসায়ও যায়। এখানে মূল নায়ক আমার শিক্ষকরা না, এখানে আছে আমাদের গভর্নিং বডির সভাপতি এবং কোয়াপ সদস্য, তাদের সাথে আমাদের এক্স অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন যিনি রিটায়ার করেছেন জুনের 30 তারিখ, তাদের যোগ সাজশে পরবর্তীতে তারা শিক্ষকদেরকে নিয়ে একটা বাহিনী গঠন করেছে, যাতে শিক্ষার্থী অভিভাবক এবং আমাকে দুর্বল করার জন্য। এটা আমি অস্বীকার করব না, শিক্ষকদেরকে নিয়ে তারা মোটামুটিভাবে একটা মানে শক্তি তৈরি করেছে যাতে প্রতিষ্ঠানে আমাকে দুর্বল করা যায়। এখানে আমি কারো কোনো শিক্ষকের আমি নাম বলতে চাই না, যারা সমস্যার মধ্যে ছিল আছে তারা নিশ্চয়ই, আমার বিশ্বাস তারা তাদের ভুলটা বুঝতে পারবে এবং তারা সঠিক পথে ফিরেও আসবে। এবং আমি আমার শিক্ষকদেরকে নিয়ে যেহেতু আমাকে কাজ করতে হবে আমি কাজ করব, আমিও তাদেরকে বলবো কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা বিধিসম্মত কোনটা বিধি বহির্ভূত অবশ্যই আপনারা নিজেরা, কারণ আমার প্রতিষ্ঠানে মাস্টার ডিগ্রি নিচে কোনো শিক্ষক নাই, তারা যথেষ্ট শিক্ষিত মানুষ, সব যথেষ্ট শিক্ষিত, তারা প্রত্যেকটা বিষয় স্টাডি করতে পারে এবং ডকুমেন্টস চাইতে পারে। যখন আমার বিরুদ্ধে কমপ্লেনগুলো আনলো লাখ লাখ টাকা আত্মসাত, তারা একবারও কি দেখতে চেয়েছে যে আমরা একটু দেখতে চাই কোথায়? তথ্য ছাড়া যারা মানে চোখ বন্ধ করে কথাগুলো বিশ্বাস করেছে, আমার তাদের জন্য শুধুমাত্র করুণা হয়, শুধুমাত্র করুণা হয়, আর কিছু না।